কলেরা রোগটি হলো জলবাহিত, মাটিবাহিত, বায়ুবাহিত না শব্দ দূষণজাত রোগ? এর সঠিক উত্তরটি হলো জলবাহিত। এছাড়াও জলবাহিত রোগগুলি হলো টাইফয়েড, আন্ত্রিক, আমাশয় ও হেপাটাইটিস। জ্ঞানচিত্র: একটি উদ্ভিদ 1 কেজি খাদ্য উৎপাদন করতে 999 লিটার জল ব্যবহার করে। এছাড়াও নোট ডাউন করে রাখতে পারেন, সমুদ্রের লবণতাকে সহস্রাংশ গ্রাম এককে প্রকাশ করা হয়। প্রকৃতিগতভাবে আর্সেনিক একটি ধাতু, অধাতু, ধাতুকল্প না কোনোটি নয়? এর সঠিক উত্তরটি হলো ধাতুকল্প। পশ্চিমবঙ্গে যে জেলায় মাটির নিচের জলে অনেক বেশি মাত্রায় আর্সেনিক আছে, পুরুলিয়া, উত্তর চব্বিশ পরগনা, হুগলি না আলিপুরদুয়ারে? এর সঠিক উত্তরটি হলো উত্তর চব্বিশ পরগনা জেলায়। সবচেয়ে বিশুদ্ধ জলের বিওডি অর্থাৎ বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ডের মাত্রা হলো 5, 7, 11 না 15? এর সঠিক উত্তরটি হলো 5, অর্থাৎ বিশুদ্ধ জলের বিওডি 5 থাকা উচিত। আর্সেনিক দূষণ ঘটে কিসের ফলে? বায়ু দূষণ, মাটি দূষণ, জল দূষণ না শব্দ দূষণের ফলে? এর সঠিক উত্তরটি হলো জল দূষণের ফলে আর্সেনিক দূষণ ঘটে। এছাড়াও পাশে লিখে রাখতে পারেন, আর্সেনিক এক প্রকার বিষাক্ত ধাতব যৌগ পদার্থ। প্রতি লিটার জলে 0.05 মিলিগ্রামের বেশি আর্সেনিক থাকলে জলটিকে আর্সেনিক দূষণ বলে গণ্য করা হয়। পারদ ঘটিত রোগটি হলো কলেরা, মিনামিটা, ব্ল্যাকফুট না ইতাই ইতাই? এর সঠিক উত্তরটি হলো মিনামিটা, অর্থাৎ পারদ দূষণে মিনামিটা রোগ হয়। তাছাড়াও পাশে লিখে রাখতে পারেন, জলবাহিত রোগ হলো কলেরা, ব্ল্যাকফুট রোগ হয় আর্সেনিক দূষণের ফলে, ইতাই ইতাই রোগ হয় ক্যাডমিয়াম দূষণের ফলে। ইউট্রোফিকেশন দেখা যায় মাটিতে, জলে, বাতাসে না উদ্ভিদে? এর সঠিক উত্তরটি হলো জলে। রাসায়নিকভাবে বিশুদ্ধ জলের পিএইচের মাত্রা 4, 7, 10 না 81? এর সঠিক উত্তরটি হলো 7, অর্থাৎ বিশুদ্ধ জলের পিএইচের মাত্রা 7 থাকা উচিত। পানযোগ্য প্রতি লিটার জলে আর্সেনিকের মাত্রা হওয়া দরকার 0.05 মিলিগ্রাম। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে প্রতি বছর ডায়েরিয়া ও অন্যান্য সংক্রামক রোগে মারা যায় প্রায় কত লক্ষ শিশু? এর সঠিক উত্তরটি হলো 30 লক্ষ শিশু। এছাড়াও পাশে নোট ডাউন করে রাখতে পারেন, বিশ্বে প্রতি 8 সেকেন্ডে একটি 5 বছরের কম বয়সী শিশু জল দূষণে মারা যায়। এটা অনেক ভাবার কথা, 8 সেকেন্ডে একটি শিশু মারা যায়, 5 বছরের শিশু। মুর্শিদাবাদের মোট কয়টি ব্লক বর্তমানে আর্সেনিকে ক্ষতিগ্রস্ত? 10টি, 18টি, 24টি না 36টি? এর সঠিক উত্তরটি হলো 18টি। বর্তমানে মুর্শিদাবাদে 18টি ব্লক আর্সেনিকে ক্ষতিগ্রস্ত। পলিথিন ব্যবহার কমিয়ে কী দূষণ নিয়ন্ত্রণ করা যায়? জল দূষণ, বায়ু দূষণ, শব্দ দূষণ না মাটি দূষণ? এর সঠিক উত্তরটি হলো মাটি দূষণ। অম্ল বৃষ্টির জন্য দায়ী অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড না নাইট্রাস অক্সাইড? এর সঠিক উত্তরটি হলো সালফার ডাইঅক্সাইড। সবচেয়ে বেশি পরিমাণে জলের ভাগীয় দূষণ ঘটে তাপবিদ্যুৎ কেন্দ্রে, চর্মশিল্পে, কাগজ শিল্পে না দেশলাই শিল্পে? এর সঠিক উত্তরটি হলো তাপবিদ্যুৎ কেন্দ্রে। একটি প্রোটোজোয়া ঘটিত রোগ হলো পোলিও, হুপিং কাশি, ব্রাঙ্কাইটিস না টাইফয়েড? এর সঠিক উত্তরটি হলো টাইফয়েড। এছাড়াও পাশে লিখে রাখতে পারেন, প্রোটোজোয়া ঘটিত রোগগুলি হলো আমাশয়, ম্যালেরিয়া, উদরাময়, অ্যামোবায়োসিস ও জিয়ারডিয়াসিস। পৃথিবীর মোট আয়তনের কত ভাগ জল? 70 ভাগ, 80 ভাগ, 90 ভাগ না 160 ভাগ? এর সঠিক উত্তরটি হলো 70 ভাগ জল। যে ধাতু বেশি মাত্রায় জল দূষণ ঘটায়, সীসা ও পারদ, সোডিয়াম, লোহা ও তামা না জিঙ্ক? এর সঠিক উত্তরটি হলো সীসা ও পারদ বেশি মাত্রায় জল দূষণ ঘটায়। স্বাদু জলরূপে নদী ও হ্রদে পৃথিবীর মোট জলে থাকে কত শতাংশ? এর সঠিক উত্তরটি হলো 1%। ভারতে আর্সেনিকে ক্ষতিগ্রস্ত রাজ্যটি হলো জম্মু কাশ্মীর, পশ্চিমবঙ্গ, কেরালা
না ঝাড়খণ্ড। এর সঠিক উত্তরটি হলো পশ্চিমবঙ্গ। ব্ল্যাকফুট রোগটি কিসের কারণে ঘটে? এর সঠিক উত্তরটি হলো আর্সেনিক, অর্থাৎ আর্সেনিক দূষণে ব্ল্যাকফুট রোগ হয়। ORS এর পুরো কথা হলো ওরাল রিহাইড্রেশন সলিউশন। COD, COD ফুল ফর্ম হলো কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। BOD, BOD ফুল ফর্ম হলো বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড।